হ্যালো বন্ধুরা, আই কে ইনফরমেশন অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটির আলোচনার বিষয় হল, দেখতেই পাচ্ছ, উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যার ইউনিট 8 অর্থাৎ পরমাণু ও নিউক্লিয়াস এই অধ্যায় থেকে অর্থাৎ এই ইউনিট থেকে 2012 থেকে 2018 পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলি এসেছিল সেই সমস্ত প্রশ্নের সমাধান উইথ ডিটেইলস অর্থাৎ বিস্তারিত আলোচনা করা হবে এবং নিউমেরিক্যালস যে প্রবলেমগুলো অর্থাৎ গাণিতিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলোও ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে এক্সট্রা যেটা অ্যাড করা হয়েছে, তোমাদের রায়ান মার্টিনের যে প্রশ্নবিচিত্র রয়েছে তার সংসদ নমুনা প্রশ্নপত্রের দেখবে তিনটে সেট রয়েছে, সেট 1, সেট 2 এবং সেট 3। সেই তিনটে সেটের প্রশ্ন এবং উত্তর নিয়েও কিন্তু এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে। অর্থাৎ পরমাণু ও নিউক্লিয়াস থেকে সেই তিনটে সেটে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলিও তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। সুতরাং তোমরা স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এবং কেউ যদি শুধু এই ইউনিট থেকে এই প্রশ্ন এবং উত্তরগুলো ফলো করে তাহলেও কিন্তু ফাইনালে বা টেস্টে অনেক কমন পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক। দেখো, 2012-তে প্রথমেই যে প্রশ্নটা এসেছিল, 2012-র 1 নম্বর, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন এন ইজ ইকুয়ালস টু 3 কক্ষ থেকে এন ইজ ইকুয়ালস টু 2 কক্ষে ঝাঁপ দিলে নিঃসৃত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, এটি কি দৃশ্যমান আলোর ফোটন? তাহলে আমরা সূত্রটা জানি, 1/ল্যামডা ইজ ইকুয়ালস টু আর, আর মানে আর একটা কনস্ট্যান্ট এখানে, ইন্টু 1/nf² মাইনাস 1/ni². তো এখানে nf এবং ni তার ভ্যালুগুলো বসাও, 2 এবং 3। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এটা তাহলে পাবো 5r/36। দেখো কিভাবে পাচ্ছি, ক্যালকুলেশনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। 1/ল্যামডা ইজ ইকালস টু আর ইন্টু 1/2² মাইনাস 1/3². এখানে 2² এবং 3² কেন হলো? কেননা হাইড্রোজেন পরমাণু এন ইজ ইকালস টু 3 কক্ষ থেকে এন ইজ ইকালস টু 2 কক্ষে ঝাঁপ দিল, অর্থাৎ এন আই ইনিশিয়াল স্টেটটা ছিল 3 কক্ষ, ফাইনাল এন এফ কোথায় এলো? 2 কক্ষে। তাহলে আমরা সূত্র অনুযায়ী বসালাম। এবার দেখো, আর ইন্টু 2² মানে 4 মাইনাস 1/3 = 9, এবার 4 9 36, তাহলে 9 - 4, তাহলে উপরে হলো 5 × r/36। সুতরাং 1/ল্যামডার ভ্যালু হলো 5r/36। তাহলে ল্যামডার ভ্যালু কত হবে? উল্টে যাবে, ওপরে হবে 36, নিচে 5r। এবার এই যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। r এর ভ্যালু হলো 1.10 × 10⁷। তাহলে সেই ভ্যালুগুলো বসাও, বসিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো ল্যামডা ইজ ইকুয়ালস টু 6.54 × 10⁻¹ মিটার। এবার এই মিটার থেকে আমরা যদি ন্যানোমিটারে কনভার্ট করতে চাই তাহলে এই কনভার্সনটা হয়ে যাবে 654 ন্যানোমিটার। এটা হয়ে যাবে আমাদের উত্তর। এবার দ্বিতীয় অংশটা কি বলেছে, এটি কি দৃশ্যমান আলোর ফোটন? দেখো এখানে বলা আছে, যেহেতু দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার অবধি, তাই দেখো 600 654টা কোথায় পড়ে? 654টা 400 এবং 700-র মাঝখানেই কিন্তু পড়ে। সুতরাং সেই 654 অর্থাৎ হ্যাঁ, এটি কিন্তু দৃশ্যমান আলোর ফোটন। এবার দ্বিতীয় প্রশ্ন, এক্সরশ্মির উৎপাদনের ক্ষেত্রে তরঙ্গ বিভবের সাথে ছেদক তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটি লেখো। এখানে সম্পর্কটা লেখা আছে ল্যামডা মিনিমাম সমান সমান এইচ সি ডিভাইডেড বাই ইভি।
এবং ই এইচ সি এগুলো কি সেগুলো তোমরা জানো, তবুও বলছি এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, সি হচ্ছে আলোর গতিবেগ, ই হচ্ছে চার্জ, ভি হচ্ছে তরঙ্গ বিভব এবং ল্যামডা মিনিমাম হচ্ছে ছেদক তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে সম্পর্কটা হয়ে গেল, সম্পর্কটা মনে রাখতে হবে তোমাদের। এরপর আসো 3 নম্বর, 2012 সালে যে তৃতীয় প্রশ্নটা যে ছিল এই অধ্যায় থেকে, এই ইউনিট থেকে, সেটি হলো একটি অ্যালুমিনিয়াম নিউক্লিয়াস কে প্রোটন দ্বারা আঘাত করলে তা আলফা কণা নিঃসরণ করে অন্য মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়। এই নিউক্লিয় বিক্রিয়ার সমীকরণটি লেখো, বিক্রিয়ার পরিবর্তিত নিউক্লিয়াসটি কোন মৌলের। কি বলেছে? অ্যালুমিনিয়াম নিউক্লিয়াস। তাহলে অ্যালুমিনিয়াম নিউক্লিয়াস পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা দেয়া আছে, 13 আর 27। এবার একে প্রোটন দ্বারা আঘাত করলে, প্রোটন মানে 1H1 হাইড্রোজেন, এবং যার হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা 1, 1, তাহলে প্রোটন হচ্ছে 1H1, পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা 1, 1, প্লাস আলফা কণা নিঃসরণ করে। তাহলে দেখো এখানে আমাদের এই যে নতুন মৌলটা, যে সেটা নতুন মৌলটাকে আমরা এক্স ধরি, আর সেই সঙ্গে আলফা কণা নিঃসরণ করে, আলফা কণা হচ্ছে হিলিয়াম কণার স্রোত এবং যার ভর সংখ্যা হচ্ছে 4 এবং পারমাণবিক সংখ্যা 2। তাহলে আমরা লিখে ফেললাম, এইবার আমাদের মেলাতে হবে, এক্স ধরেছি, ঠিক আছে, এখানে আমি আলাদা করে লিখছি অ্যালুমিনিয়াম কত দেওয়া আছে 13 আর 27 প্লাস 1, 1, এদিকে কি উৎপন্ন হবে নতুন একটা মৌল এক্স প্লাস আলফা কণা 2, 4। এইবার দেখো ভরের সংরক্ষণ সূত্র থেকে আমরা কি পাই, বাম দিকের যে আমাদের ভর সংখ্যা রয়েছে এবং পারমাণবিক সংখ্যা রয়েছে সেটা সমান সমান হবে, তাহলে 27 যোগ 1 28, এদিকেও কিন্তু 28 হবে, তাহলে এখানে 4 আছে, তাহলে কত আর 4 যোগ করলে 28 হবে, 24 24 আর 4 28 হয়ে গেল। এবার নিচে আছে 2, এখানে আছে 13 আর একে 14, তাহলে 2 এর সঙ্গে কত যোগ করলে 14 হবে, 12, তাহলে 12 এবং 24, তাহলে পারমাণবিক সংখ্যা 12 এমন মৌলের নাম কি, এবার গুনতে হবে আমাদের। পারমাণবিক সংখ্যা 1 হচ্ছে হাইড্রোজেন, 2 হিলিয়াম, তারপর লিথিয়াম, তারপর বেরিলিয়াম, তারপর বোরন, তারপর কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এরকম করে 12-তে হচ্ছে আমাদের ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা 12, সুতরাং এই যে নতুন মৌল এক্স সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম, বোঝা গেল? এভাবেই আমাদের এই ধরনের যে প্রবলেমগুলো সেগুলো এই কনজারভেশন ল, ল অফ কনজারভেশন বা সংরক্ষণ সূত্র দিয়ে বের করতে হবে। তাহলে এক্স এর পারমাণবিক সংখ্যা 12, মৌলটি হল ম্যাগনেশিয়াম। এরপরে দেখো তোমরা এই যে প্রশ্ন এবং উত্তরগুলো সেগুলো কি করবে, তোমাদের যদি কোনো আলাদা নোট খাতা থাকে তাহলে তো খুব ভালো, সেই নোট খাতায় এভাবে এখানে যেভাবে লেখা আছে সেভাবেই লিখতে পারো, আর তা না হলে তোমরা এক কাজ করতে পারো, শুধুমাত্র ইয়ার সলভ এবং প্রশ্নবিচিত্রা এবং এবিটি এর টেস্ট পেপার সলভ করার জন্য তোমরা একটা নতুন খাতা তৈরি করতে পারো। সেখানে এখানে যেভাবে লেখা আছে পরমাণু ও নিউক্লিয়াস ইউনিট 8 এভাবে লিখলে, তারপর 2012, 13, 14, 15, 16 যে সমাধানগুলো আছে সেগুলো লিখলে, তারপর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার 3টে সেট লিখলে, তারপরে তোমাদের যে ক্লাস টিচার বা তোমাদের টিউশন টিচার যে সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদেরকে দেবে সেই সমস্ত প্রশ্নগুলিও কিন্তু তোমরা লিখে রাখতে পারো, প্রশ্ন এবং উত্তর। তাহলে কি হবে, পরীক্ষার সময় তোমাদেরকে আর আলাদা করে খুঁজতে হবে না যে এই অধ্যায় থেকে তোমরা কি কি পড়বে, সমস্ত প্রশ্ন এবং উত্তর এই অধ্যায় থেকে সব একসঙ্গে করে কিন্তু রাখতে পারো। এবং এইভাবে যদি তোমরা প্রত্যেকটি অধ্যায় থেকে তৈরি করো তাহলে নিঃসন্দেহে তোমরা 80%-এর বেশি পেতে পারো। এবং আমি বারবার বলছি এই ভিডিওটি কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং ভিডিওটি স্টপ করে করে তোমরা এই নোটগুলো কালেক্ট করতে পারো, ভিডিওটিকে জাস্ট পজ করবে মানে স্টপ করে দিবে, তখন তোমরা এই সুন্দর করে প্রশ্নগুলোও লিখতে পারবে, উত্তরগুলোও আশা করি এই ভিডিওটির মধ্য থেকেই
লিখে নিতে পারবে। এভাবে প্রত্যেকটা অধ্যায় তৈরি করতে থাকো। আমি চেষ্টা করব পরের ভিডিওগুলোতে অন্য অন্য যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলোর ইয়ার সলভ এবং সেই রায় মার্টিন প্রশ্নবিচিত্রার যে সমাধান সেট তিনটের সেগুলো দেওয়ার চেষ্টা করব। এবার পরের পেজে আসি। পরের পেজের প্রথম প্রশ্ন, কার্বনের অর্ধায়ু 5700 বছর, কথাটির অর্থ কি? দেখো, অর্ধায়ু মানে কোনো একটা মৌল তার শুরুতে যতটা থাকে সেই শুরুর পরিমাণের যে অর্ধেক পরিমাণ, মনে করো তোমার কাছে 10টা আম রয়েছে, এবার তুমি 2 দিনে 5টা আম খাও, ঠিক আছে? তাহলে সেই যে তোমার যে প্রথমের যে পরিমাণের অর্ধেক হতে কত সময় লাগলো, তার মানে 10টার থেকে 5টা হতে কত সময় লাগলো? 2 দিন। তাহলে এক্ষেত্রে অর্ধায়ু কিন্তু 2 বছর, সরি 2 দিন, ঠিক আছে? সেরকমই অর্ধায়ু মানে কোনো একটা, আমি এখানে আম দিয়ে বললাম, আমের উদাহরণটা অ্যাপ্রোপ্রিয়েট যদিও হয়নি, কিন্তু মনে করো এখানে কার্বনের কথাই বললাম, কার্বনের অর্ধায়ু 5700 বছর, মানে যে C14 এর যে পরিমাণ শুরুতে থাকে তার অর্ধেক পরিমাণ পৌঁছতে 5700 বছর সময় লাগে। এরপরে একটা অঙ্ক তার সমাধান দেখো করে দেওয়া আছে। তোমরা এগুলো সব প্রশ্ন এবং উত্তরগুলো কালেক্ট করতে পারো এই ভিডিওটির থেকেই। পরের যে প্রশ্নটা, এই প্রশ্নটা দেখো 2018তেও এসেছিল। এটা কোন সালের প্রশ্ন আমরা সমাধান করছি? 2012 সালের প্রশ্নপত্র, অর্থাৎ 2012টা 2018তে আবার রিপিট হয়েছে। দেখো এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে সংজ্ঞা এবং তার ডিটেইলসটা, এবং এই লেখচিত্রটাও আছে, ভর সংখ্যার সঙ্গে নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তির পরিবর্তনের লেখচিত্রটি অঙ্কন করো ও ব্যাখ্যা করো, তার লেখচিত্রটি দেওয়া আছে, তোমরা এই উত্তরটা সংগ্রহ করে নিও। এবার চলে যাচ্ছি পরের পাতায়। পরের পাতায় কি রয়েছে? 2013 সালের প্রশ্নপত্র, প্রশ্নগুলো এবং উত্তরগুলো। 2013 সালে দেখো একটা নিউমেরিক্যালস এসেছিল। তো কি বলেছে? 5 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের এক্সরশ্মি শক্তি ইলেকট্রন ভোল্ট এককে নির্ণয় করো। শক্তি ইলেকট্রন ভোল্ট এককে নির্ণয় করতে হবে। তাহলে ল্যামডা দেওয়া আছে 5 অ্যাংস্ট্রম। তো অ্যাংস্ট্রমকে আমরা যদি 10^-8 দিয়ে গুণ করি তাহলে সেটা সেন্টিমিটারে কনভার্ট হয়ে যাবে। এবং এনার্জি, এনার্জির এক্সপ্রেশন আমরা জানি E=hc/λ। এইচ এর ভ্যালু বসাও, সি এর ভ্যালু বসাও, ল্যামডার ভ্যালু বসাও সেন্টিমিটারে। এবার E=, সব ভ্যালুগুলো বসালাম। এবার এটাকে যদি আমরা 1.6×10^-12, এটা আর্গ ইউনিটে এলো, আর্গ শক্তির একক আর্গ, এই আর্গটাকে যদি আমরা 1.6×10^-12 দিয়ে ভাগ করি তাহলে সেটা ইলেকট্রন ভোল্ট হয়ে যায়। মনে রাখবে আর্গ, আর্গ ইউনিটকে যদি 1.6×10^-12 দিয়ে ভাগ করি তাহলে সেটা ইলেকট্রন ভোল্ট ইউনিটে পরিবর্তিত হয়। তাহলে এরপরে বাকিটা ক্যালকুলেশন, ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করলে তোমরা খুব সহজেই ইলেকট্রন ভোল্ট এককে এই উত্তরটা পেয়ে যাবে। পরের প্রশ্ন এবং উত্তরটা দেওয়া আছে। এবার আমরা চলে যাচ্ছি পরের পাতায়, 2013-র পরের প্রশ্ন উত্তর কি বলেছে? একটি উত্তেজিত হাইড্রোজেন পরমাণুর শক্তি 1.51 ইলেকট্রন ভোল্ট, বোরের তত্ত্ব অনুসারে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো।
এখানে কৌণিক ভরবেগ দেখো খুব সুন্দর করে নির্ণয় করে দেওয়া আছে। কোনো প্রশ্ন এবং উত্তর যদি বুঝতে অসুবিধে হয় তাহলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি সেটা ডিটেলসে দেওয়ার চেষ্টা করব। এই উত্তরগুলো তোমরা এখান থেকে সংগ্রহ করে নিও, ভিডিওটা স্টপ করে করে উত্তরগুলো সংগ্রহ করে নিতে পারবে খুব সহজে। চলে যাচ্ছি পরের পেজে। পরের পেজে তার মানে 2013-র পরের প্রশ্নগুলো, এখানেও যেগুলো এসেছিল সব উত্তরগুলো করে দেওয়া হয়েছে, তোমরা কালেক্ট করে নাও। চলে যাচ্ছি পরের পেজে। এখানে একটা নিউমেরিক্যালস, খুব সহজ নিউমেরিক্যালস করে দেওয়া আছে, আশা করি বুঝে যাবে। যদি না বোঝো নিজের কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এখানে না বোঝার কিচ্ছু নেই, শুধু পয়েন্ট ফর্মুলাটা পুট করেছি, ই এন ইজ প্রপোর্শনাল টু 1/n² তখন। সুতরাং তাহলে E1 N2টা উপরে চলে যাবে, N1টা নিচে আসবে, এবং বাকিটুকু হচ্ছে সাধারণ সমাধান। চলে যাচ্ছি 2015-তে, এটা 2014 ছিল, দেখো 2015-তে কি কি প্রশ্ন এসেছিল তার উত্তরগুলো কি কি এখানে করে দেওয়া হয়েছে, 2015-র প্রশ্ন উত্তর। এবং এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছো যেটা রাইট চিহ্ন দেওয়া আছে, এটা 2012-তে অলরেডি আমরা সমাধান করে নিয়েছি, তোমরা একটু দেখে নিও, 2012-তে দেখবে যে সমাধান করা আছে। আর এই যে এমসিকিউ গুলো দেখতে পাচ্ছ এটাতে রাইট দেয়া আছে, তার মানে এটার উত্তর হবে সি। এবং কি করে উত্তরটা সি হয়, এখানে সমাধানটা করে দেওয়া আছে। চলে যাচ্ছি পরের পেজে, তোমরা ভিডিওটি স্টপ করে লিখে নিও প্রশ্ন উত্তরগুলো। পরের পেজে চলে যাচ্ছি। চলে যাচ্ছি পরের পেজে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে 2016, এর পরের পেজে চলে যাচ্ছি আমরা, অর্থাৎ 2017। দেখো 2017-তেও একটা সহজ নিউমেরিক্যালস করে দেওয়া আছে, এবং সেই সঙ্গে অন্য একটি প্রশ্ন, বিটা ক্ষয়ের সমীকরণটি লেখো, নিউট্রিনোকে শনাক্ত করা দুঃসাধ্য কেন। সমস্ত উত্তরগুলো করে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমরা চলে যাব
2017, আরো প্রশ্ন বাকি আছে। 2017-র পর আমরা চলে যাব 2018-তে। ২০১৭-র পরের পাতা তোমরা দেখতে পাচ্ছ, 2017-র এটা পরের পেজ। কি প্রশ্ন এসেছিল? একটা নিউমেরিক্যালস এসেছিল এবং একই চৌম্বক ক্ষেত্রে একটি বিটা কণার পথের বক্রতা সমদ্রুতি সম্পন্ন আলফা কণার পথের বক্রতা অপেক্ষা বেশি হয় কেন? এটাও একটা নিউমেরিক্যালসই বলা যায়। তো সেই সমাধানটা দেখো করে দেওয়া আছে। আর এই যে এই অঙ্কটা, এটা আমরা আগেই করে নিয়েছি, কিন্তু শুরুতেই 2012-তে এসেছিল। সুতরাং দেখতে পাচ্ছ 2012-র প্রশ্ন 2017-তেও কিন্তু রিপিট হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি পরের পাতায়। 2017-তে কি কি এসেছিল দেখো, প্রশ্ন উত্তর সব তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা শুধু ভিডিওটা স্টপ করে একটু উত্তরগুলো লিখে নিও খাতার মধ্যে, তাহলে তোমাদের পরীক্ষার সময় পড়তে খুব সুবিধে হবে। এরপর চলে যাচ্ছি 2018-তে। 2017-তে এমসিকিউ রয়েছে একটা এবং তারপর 2018-তে। তাহলে 2017-র যে এমসিকিউটা রয়েছে তার উত্তর কি হবে? এ অপশন সি, A-8। এবং সেটা কি করে হলো এখানে দেখো করে দেওয়া আছে। এরপর 2018-র যে প্রথমেই যে প্রশ্নটা এসেছিল, নিউক্লিয়াসের ভর সংখ্যা এর সঙ্গে নিউক্লিয়নের প্রতি বন্ধন শক্তির পরিবর্তনের লেখচিত্র আঁকো, লেখচিত্র থেকে নিউক্লিয়াসের স্থায়িত্ব ব্যাখ্যা করো। দেখো এটা বলেছিলাম যে 2012-তে, যে 2018-তে এই প্রশ্নটা রিপিট হয়েছে। আচ্ছা আমি তবুও দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি না বুঝতে পারো সেই প্রশ্নের উত্তরটা আমরা দেখিয়ে দিচ্ছি। 2012-তে কিন্তু এই প্রশ্নটাই এসেছিল, আমি একবার সেই উত্তরটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এই যে প্রশ্নটা, এটাই কিন্তু 2018-তে এসেছে, ঠিক আছে? 2018-তে এসেছিল, 2012-তে এসেছিল এবং 2018-তেও এসেছে। তাহলে এটা আমি আর উত্তরটা ওখানে রিপিট করিনি, তোমাদেরও আর দুইবার করে লিখতে হবে না, শুধু এখানে যেভাবে লেখা আছে 2018 সেরকম ভাবেই তোমরা লিখে রাখতে পারো। এরপর আমরা চলে এলাম 2018-র পরের প্রশ্নগুলোতে, 2 নম্বর পাতায়, অর্থাৎ পরের পাতায়। এখানে আয়নায়ন শক্তির সংজ্ঞা চেয়েছে, আয়নায়ন শক্তির সংজ্ঞা এই প্রশ্নটার মধ্যে চাওয়া হয়েছে। এবং এই যে প্রশ্নটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই প্রশ্নটার সমাধান অলরেডি আমরা 2015-তে দেখবে করে নিয়েছি, তাই এই প্রশ্নটার উত্তর এখানে লেখা হলো না। এখানে যে আয়নায়ন শক্তিটা লেখা আছে সেটা এই উত্তরটা, এই প্রশ্নের উত্তরটা এখানে লেখা আছে। পরমাণুর ক্ষেত্রে আয়নায়ন শক্তি কি, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এর মান কত? এই 2 নম্বর প্রশ্নটার উত্তরটা এখানে লেখা আছে, এই 2 নম্বরের উত্তরটা এটা। এবং 1 নম্বর যে প্রশ্ন, বোরের পরমাণু মডেলের স্বীকার্য প্রয়োগ করে এন তম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। এটা রাশিমালাটি হবে Rn = εo(n²h²/πmz²। খুবই সাধারণ একটা ক্যালকুলেশন, তবু আমি বলে দিচ্ছি। দেখো এন তম কক্ষপথে ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল, এই বলের মান কি হয়? 1/4πε0z²/r², ই হচ্ছে আধান এবং এটা হচ্ছে সূত্র থেকে, স্থির তড়িৎ আকর্ষণ বলের সূত্র থেকে আমরা এই আকর্ষণ বলের ফর্মুলাটা অর্থাৎ সূত্রটা লিখতে পারি। এরপর ইলেকট্রনের বৃত্তাকার কক্ষপথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল, আমরা জানি অভিকেন্দ্র বল হচ্ছে mv²/r, তো এক্ষেত্রে এন তম কক্ষপথের অর্থাৎ mv(n)r(n) অর্থাৎ mvn²/rn এর যোগান দেয়। তাহলে আমরা এই দুটো বল কি করতে পারি, অভিকেন্দ্র বল এবং এই আকর্ষণ বলকে সমান করে দিব সিম্পলি।
তাহলে এবার আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি। ক্যালকুলেশনটা যদিও খুবই সহজ, তবু আমি দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেশনটা কিভাবে হয়। তোমরা দেখো, তাহলে আর তোমরা ভুল করবে না। এম ভি স্কোয়ার বাই আর, দেখো কি অভিকেন্দ্র বল, এম ভি এন স্কোয়ার বাই আর এন ইজ ইকুয়ালস টু জেড স্কোয়ার বাই ফোর পাই এপসাইলন জিরো দেন আর এন স্কোয়ার, ফোর পাই এপসাইলন জিরো দেন আর এন স্কোয়ার। এরপরে এখান থেকে আমাদের ভি এন এর মান বের করতে হবে, ভি এন স্কোয়ার এর মান বের করতে হবে। তাহলে ভি এন স্কোয়ার এর মান বের করার জন্য আমরা কি করব, ভি এন স্কোয়ার ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি ওয়ান বাই ফোর পাই ভিএন স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি ওয়ান বাই ফোর পাই এপসাইলন জিরো জেড স্কোয়ার বাই এম আর এন স্কোয়ার। ওকে, এখানে এখানে একটু একটু এখানে ভুল লেখা আছে, এখানে আর এন স্কোয়ার হবে না, এখানে আর এন হবে। আচ্ছা, আমি প্রথম থেকে আবার ক্যালকুলেশনটা এখানে করছি। তাহলে আমাদের আকর্ষণ বল হচ্ছে ওয়ান বাই ফোর পাই এপসাইলন জিরো জেড স্কোয়ার বাই আর এন স্কোয়ার। এই আকর্ষণ বলটা কে প্রোভাইড করে, এম ভি এন স্কোয়ার বাই আর এন অভিকেন্দ্র বল। এবার দেখো, দুই দিক থেকে আর এন আর এন, একটা আর এন কেটে দিলাম, এখানে আর এন স্কোয়ার আছে, কাটা গেল। তাহলে এখান থেকে আমরা যদি ভি এন স্কোয়ারের মান বের করি, তাহলে কি হবে, ভি এন স্কোয়ার সমান সমান হবে আমাদের জেড স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পাই এপসাইলন জিরো, এমটা নিচে চলে আসবে, এম আর এন। ঠিক আছে, এবার কি বলেছে, আরেকটা বলেছে পরমাণু মডেলের স্বীকার্য। এবার বোরের পরমাণু মডেলের স্বীকার্য থেকে আমরা জানি এম ভি আর ইজ ইকুয়ালস টু এন এইচ বাই টু পাই। তাহলে এখান থেকে, এটাকে আমরা এক নম্বর দিই সমীকরণ, এখান থেকে আমরা ভি এন এর মান বের করি, কি হবে, এন এইচ ডিভাইডেড বাই টু পাই এম আর এন। এবার স্কোয়ার করে দিই উভয় পাশে, ভি এন স্কোয়ার, তাহলে কি পাবো, এন স্কোয়ার এইচ স্কোয়ার, টু স্কোয়ার করলে ফোর পাই স্কোয়ার, তারপর এম স্কোয়ার, তারপর আর এন স্কোয়ার। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার টু লিখে দিই। তাহলে এটা ছিল আমাদের ইকুয়েশন ওয়ান, এখানেও কিন্তু আমরা ভিএন স্কোয়ার এর মানই বের করেছি। এটা আমাদের ইকুয়েশন টু, এখানেও ভিএন স্কোয়ার আছে, তাহলে এই ডান দিকের রাশি দুটোকে সমান করে দিতে পারি, এটাও ভিএন স্কোয়ার এটাও ভিএন স্কোয়ার, তাহলে আমরা এ দুটোকে সমান করে লিখি এখানে। তাহলে কি লিখব, জেড স্কোয়ার বাই ফোর পাই এপসাইলন জিরো এম আর এন সমান সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম স্কোয়ার আর এন স্কোয়ার। এবার দেখো, আবার আগের মতন একটা আর এন আর একটা আর এন কেটে দিলাম, আর এন স্কোয়ার আছে এখানে, এখানে শুধু আর এন আছে, একটা একটা আমরা কাটতে পারি, মানে ব্যাপারটা হচ্ছে এইভাবে কাটছি আমরা, ওপরে মনে করো আর এন স্কোয়ার আছে,
নিচে আর এন আছে, তাহলে একটা একটা কাটা গেলে আর এন থাকবে, মানে মনে করো এক্স স্কোয়ার আছে, নিচে এক্স আছে, তাহলে এক্স স্কোয়ার বাই এক্স, তাহলে এখানে এক্স থাকবে, শুধু শুধু আর এন থাকবে, তাহলে এখানে আর এন থাকলো, ফোর ফোর কাটা যাবে, একটা পাই কাটা গেল। তাহলে কি কি বাকি থাকছে? তাহলে আর এন এর ভ্যালু আমরা বের করব, তাহলে আর এনটাকে এদিকে লিখে দিই, তাহলে এখান থেকে পাবো আমরা আর এন সমান সমান, আর এন সমান সমান আমরা লিখতে পারি এন স্কয়ার এইচ স্কয়ার, একটা এপসাইলন জিরো আছে এম, আর একটা এম কাটা যাবে, এপসাইলন জিরোটা ওপরে চলে যাবে, এন স্কয়ার এইচ স্কয়ার এপসাইলন জিরো ডিভাইডেড বাই, নিচে কি কি আছে, এম আছে, একটা পাই আছে, একটা এম আছে পাই আছে, আর এই জেড স্কোয়ারটা নিচে চলে যাবে, তো জেড স্কোয়ার, এটি হলো আমাদের ফাইনাল ইকুয়েশন ফর আর এন। তো আমরা এভাবেই ফাইনাল ইকুয়েশন ফর আর এন পেলাম, এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন জিরো ডিভাইডেড বাই এম পাই জেড স্কোয়ার। এখানে দেখো এটাই লেখা আছে, এভাবে আমরা সমাধান করে সেই রেডিয়াসের ভ্যালুটা বা রাশিমালাটা, ব্যাসার্ধের রাশিমালাটা বের করতে পারি। এবার চলে যাচ্ছি পরের পেজে, পরের পেজে একটা নিউমেরিক্যালস যেটা কিনা করে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ খুবই সহজ একটা অঙ্ক, শুধু বিঘটন ধ্রুবকের যে সূত্রটা রয়েছে আমরা জানি ল্যামডা ইজ ইকুয়ালস টু 0.693/t, শুধু সেই সূত্রটা প্রয়োগ করেই এই অঙ্কটা সমাধান হয়ে যাবে। তোমরা এই সমাধানটা তুলে নাও ভিডিওটিকে পজ করে। এবং আর একটা জিনিস, যেটা এই ডিপিএস, ডিপিএস মানে হচ্ছে ডিজ ইন্টিগ্রেশন পার সেকেন্ড, ডিপিএস ডিজ ইন্টিগ্রেশন পার সেকেন্ড অর্থাৎ বিঘটন প্রতি সেকেন্ড, চলে যাচ্ছি পরের পেজে। এখানে 2018 যে এমসিকিউ প্রশ্নটা সেটা দেওয়া আছে, সেটার উত্তর হবে ইভি বাই এইচ। এবার যেটা আসল, তাহলে 2012 থেকে 2018 পর্যন্ত কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। তোমরা খুব সুন্দর করে বারবার বলছি নিজেদের খাতায় লিখে নেবে, ভিডিওটিকে পজ করে করে, ভিডিওটিকে থামিয়ে থামিয়ে তোমরা অবশ্যই লিখে নিবে। এবং এই প্রশ্নগুলি ছাড়াও তোমরা যদি অন্য কোথাও এই অধ্যায় থেকে অন্য প্রশ্ন পাও, তাহলে সেই প্রশ্নগুলো লিখবে, এবং যদি উত্তর খুঁজে না পাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এবং আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যা নামে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দেয়া আছে এই ইউটিউব ভিডিওর নিচে, সেই নাম্বারে তোমরা মেসেজ করতে পারো যে এই উত্তরটি খুঁজে পাচ্ছি না বা এই প্রশ্নের উত্তরটি কি হবে, তাহলে চেষ্টা করা হবে সেই প্রশ্নের উত্তর দেওয়ার। এবার দেখো আগের বছরের, কারো কাছে যদি পুরনো রায়ান মার্টিন থাকে তাহলে আগের বছরের 269 অর্থাৎ 269 পাতায় এই সেটটি রয়েছে, এবং এই বছরের নতুন বইয়ে 138 পাতায় এই প্রশ্নগুলি রয়েছে, অর্থাৎ সেটগুলি সেট ওয়ান সেট টু সেট থ্রি, তোমরা দেখে নিতে পারো। এই সেটের যে প্রথম যে প্রশ্নগুলো সেটি একটা আমরা সলভ করে নিয়েছি 2017 সালে এবং আরেকটি 2018 সালে কিন্তু অলরেডি সলভ করে নিয়েছি। সুতরাং তোমরা দেখতেই পাচ্ছ যে ইয়ারের প্রশ্নগুলো বা এবং এই মডেল সেটের প্রশ্নগুলো ইয়ারে কিভাবে রিপিট করছে, অর্থাৎ তোমরা কিন্তু ইয়ার সলভ করলে অনেক প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। সুতরাং এই ইয়ার সলভের ভিডিওটা যে কতটা ইম্পর্টেন্ট তোমরা একমাত্র পরীক্ষার পরেই বুঝতে পারবে, যখন অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে, অনেক প্রশ্নের উত্তর খুব সহজেই করে দিতে পারবে উইদাউট ওয়েস্টিং ইয়োর টাইমস, অর্থাৎ সময়ের অপচয় না করে যদি সমাধানগুলো করে দিতে পারছো তখন বুঝতে পারবে যে এই ইয়ার সলভের গুরুত্ব কতটা। সেই জন্য তোমাদেরকে বলবো বায়োলজি বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, ফিজিক্স বলো, প্রত্যেকটা বিষয়ের অ্যাটলিস্ট মিনিমাম 5 ইয়ার্স তোমরা সব প্রশ্নের সলভ করবে, দেখবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে অবশ্যই 80% বেশি মার্কস আসবে।
চলে যাচ্ছি পরের পেজে, সেট ওয়ানের পরের পেজে। এখানে প্রশ্নগুলোও লেখা আছে, উত্তরগুলোও লেখা আছে, তোমরা সংগ্রহ করে নিও, তোমাদের খাতায় লিখে নিও। চলে যাচ্ছি পরের পেজে, সেট টু। সেট টুতে যে সমস্ত প্রশ্ন এসেছিল দেখো সমাধান করে দেওয়া আছে। চলে যাচ্ছি সেট টুর পরের পেজে, পরের পেজে চলে যাচ্ছি, পরের পেজে দেখি কি আছে। সেট থ্রি, সেট টুর লাস্ট প্রশ্ন এমসিকিউ যেটা, সেটার উত্তরও করে দেওয়া আছে এবং সমাধানটাও করে দেওয়া আছে। আর একটা কথা, তোমরা যদি চাও এই যে কোনো অধ্যায় নিউমেরিক্যালস গুলো বা কি ধরনের অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয় তার জন্য আলাদা ভিডিও বানাতে, তাহলে সেটাও কিন্তু বানানো হবে। চলে যাচ্ছি পরের পেজে, নেক্সট অর্থাৎ এটি হচ্ছে লাস্ট পেজ। এখানে সব একটা নিউমেরিক্যালস ছিল, নিউমেরিক্যালস কি বলেছে, তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্রটি লেখো, একটি তেজস্ক্রিয় উপাদানে 4/3 সময়ের ক্ষয় হয়, 3/4 সেকেন্ড সময়ে ক্ষয় হয়, উপাদানটির অর্ধায়ু কত। দেখো অর্ধায়ু কিভাবে বের করতে হয়, তোমরা আশা করি অর্ধায়ু বের করার ফর্মুলাটা জানো। প্রথমে সময়, প্রথমে 0 থেকে শুরু, তারপর অর্ধায়ু টি, তারপর 2t, এভাবে যাবে, এবং তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা এক্স, তারপর হাফ, অর্ধায়ু মানে x/2, তারপর 2t-তে হবে x/4, এবং ক্ষয়প্রাপ্ত পরমাণুর সংখ্যা প্রথমে 0, তারপর x/2, তারপর 3x/4। প্রশ্ন মতে 3/4 সেকেন্ড সময়ে তেজস্ক্রিয় ক্ষয় হয়, তাহলে উত্তর হবে 3/4 অংশ। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। এর পরের ভিডিওটিতে আমরা পরের যে অধ্যায়গুলি রয়েছে চেষ্টা করব সেই অধ্যায়গুলিও থেকে একই রকম ভাবে অ্যাটলিস্ট 5 ইয়ার্স, এখানে 5 ইয়ার্সের বেশি আছে, 2012, 13, 14, 15, 16, 17, 18 অর্থাৎ 7 ইয়ার্স আছে, তো চেষ্টা করা হবে অ্যাটলিস্ট যাতে 5 ইয়ার্স কভার করা যায়, এবং সেই সঙ্গে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার সেট 1, সেট 2 এবং সেট 3, এই 3টে সেটের সমাধানগুলো করে দেওয়ার। সকলকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যে উত্তরগুলি রয়েছে সেগুলো অবশ্যই নিজের খাতায় লিখবে। শুধু এই ভিডিওতে সীমাবদ্ধ থাকলেই হবে না, তোমাদেরকে কিন্তু সেগুলো লিখতে হবে, না লিখলে কিন্তু পরীক্ষার সময় খুব অসুবিধে হয়ে যাবে, কেননা পরীক্ষার সময় খুঁজতে হবে। একই রকম ভাবে প্রত্যেকটা অধ্যায়ের জন্য এরকম ভাবে চেষ্টা করবে নোট তৈরি করার এবং সবগুলো একসঙ্গে রাখার চেষ্টা করবে, যাতে কিনা তোমাদের খুঁজে পেতে খুব সাহায্য হয়, খুঁজে পেতে খুব সহজেই যাতে খুঁজে পেতে পারো। আরো একবার ধন্যবাদ সকলকে।